রাজ্যের একটা স্কুলে গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা এখানে অষ্টম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের বায়োডাটা, তো নিজের হাতে একটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট এবং বায়োডাটা আপনাদের বানাতে হবে, ঠিক আছে। বানানোর পর আপনাদের সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করতে হবে। করার পর আপনাদের যেদিন ইন্টারভিউ হবে তো সেদিন আপনাদের অফিসে গিয়ে আপনাদের জমা দিতে হবে। তো কোনোরকম আপনাদের লিখিত পরীক্ষা হবে না, তো শুধুমাত্র ইন্টারভিউ, ওয়াকিং ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগটি করা হবে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর পশ্চিম বর্ধমান। তো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, তারপর ডেট যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11/1/2023 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। তারপর সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে নোটিশে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দ্য পোস্ট অফ কুক টু বি পোস্টেড এট বয়েজ হোস্টেল অফ এক্লাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুল। তো আপনাদের একটি স্কুলে নিয়োগ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন বয়েজ হোস্টেল অফ এক্লাভিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুলে আপনাদের নিয়োগ করা হবে। কুক পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ওয়াকিং ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগটি করানো হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে, রঘুনাথপুর রয়েছে, পোস্ট অফিস রয়েছে, ব্লক আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার, তো এক বছর চুক্তিভিত্তিক আপনাদের নিয়োগটি করা হবে। তো তারপর চলে আসছি যেটা আপনাদের দ্য ক্লাস অষ্টম পাস লোকাল রেসিডেন্টস। তো অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো লোকাল রেসিডেন্টস, তো যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা শুধু আবেদন করতে পারবেন। তো ডেট অফ ওয়াকিং ইন্টারভিউ ইজ 30/1/2023। তো ইন্টারভিউ আপনাদের ডেট দেওয়া রয়েছে, তো 30 জানুয়ারি আপনাদের ইন্টারভিউ ডেট রয়েছে, 30 তারিখে আপনাদের ইন্টারভিউ হবে অ্যাট দ্য অফিস চেম্বার অফ দ্য পিও কাম DWO BCW TD আসানসোল পশ্চিম বর্ধমান SDO অফিস আসানসোল বিল্ডিং ফার্স্ট ফ্লোর ফ্রম 11টা অনওয়ার্ডস। তো এটা যেটা আপনাদের বলা রয়েছে কোথায় আপনাদের ইন্টারভিউ হবে, অফিসের নাম এখানে দেওয়া রয়েছে। আপনাদের দেখতে পাচ্ছেন পিও কাম DWO BCW TD আসানসোল পশ্চিম বর্ধমান SDO অফিস আসানসোল বিল্ডিং। তো এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ হবে সকাল আপনাদের 11টা দেওয়া রয়েছে, 30/1/2023 আপনাদের ইন্টারভিউটি হবে, ঠিক আছে। তো তারপর লোকাল রেসিডেন্টস এজড বিটুইন, তো লোকাল যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন 18 থেকে 38 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 1/1/2023 আপনাদের বয়স ধরা হবে। তো ওয়াকিং ইন্টারভিউ শুধুমাত্র আপনাদের ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউ SC/ST অফিসে যারা প্রার্থী রয়েছেন গভর্নমেন্ট গাইডলাইন্সে যেটা রুলস রয়েছে সেই হিসেবে আপনাদের ছাড় দেওয়া হবে। তারপর উইলিং ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট ফর দ্য ইন্টারভিউ অ্যাটলিস্ট 30 মিনিটস এট অফ দ্য শিডিউলড টাইম উইথ অ্যান অ্যাপ্লিকেশন এক্সপ্লেন পেপার অ্যান্ড এ বায়োডাটা অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড ফটোকপিস অফ নেসেসারি সার্টিফিকেটস লাইক ভোটার কার্ড, আধার কার্ড, প্রুফ অফ ডেট অফ বার্থ, রেজিস্ট্রেশন কোয়ালিফিকেশনস ইটিসি। তো যেটা আপনাদের এখানে বলা রয়েছে যে আপনাদের 30 মিনিট আগে আপনাদের পৌঁছাতে হবে, ইন্টারভিউ যেটা সময় রয়েছে 30 মিনিট আগে আপনাদের পৌঁছাতে হবে। তো তারপর প্ল্যান পেপারে একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে, দেন বায়োডাটার সঙ্গে নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। তো ফটোকপি যেটা আপনাদের বলা হচ্ছে জেরক্স কপি, তো অলরেডি কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে অ্যাটাচ করবেন, ঠিক আছে। তো 2 কপি করে অবশ্যই আপনারা জেরক্স কপি নিয়ে যাবেন, সেলফ অ্যাটাস্ট অবশ্যই করবেন, ভোটার কার্ড, আধার কার্ড আপনারা সম্পূর্ণ এখানে বলা রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো সরাসরি ইন্টারভিউ মাধ্যমে আপনাদের নিয়োগটি কমপ্লিট করানো হবে। তো অবশ্যই বন্ধুরা যেদিন ইন্টারভিউ রয়েছে 30 তারিখে ইন্টারভিউ রয়েছে, 30 জানুয়ারি, তো 30 তারিখে আপনারা চলে যাবেন যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন।